সাঁত্রিশ বছর আগে হারিয়ে যাওয়া পর্বতারোহীর খোঁজ দিল বিশ্ব উষ্ণায়ন উনিশশো সালে সুইজারল্যান্ডে আল্পস পর্বতমালার থিওডুল ভীমবাহের কাছে হারিয়ে যান এক পর্বতারোহী অনেক সন্ধান চালালেও তার কোনো খোঁজ মেলেনি কিন্তু দু সালে একদল পর্বতারোহী তার দেহ খুঁজে পেয়েছেন গত পাঁচ বছরে অস্বাভাবিকভাবে আলপসের হিমবাহ বিশ্ব উষ্ণায়নের কারণে গলে যাওয়ায় হয়তো তার দেহের সন্ধান পাওয়া গেছে এবং ডিএনএ পরীক্ষা করে দেহটি যে ওই পর্বতারোহীরই তা নিশ্চিত করা গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন